ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত আটটি ক্ষেপণাস্ত্রের সাতটি ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আলেপা প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত বলেছেন, চারটি ইসরায়েলি F-16 জঙ্গি বিমান আলেপ্পা শহরের দক্ষিণ পূর্ব অংশের কিছু স্থাপনা লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় সিরিয়ার সেনাবাহিনীর রাশিয়া সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পান্তসির এস ও বাক M2 ব্যবহার করে সাতটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেয়। রাশিয়ার এই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, অষ্টম ক্ষেপণাস্ত্রটি আলেপ্পা শহরতলিতে অবস্থিত আল সাফিরা এলাকার একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র ভবনে আঘাত আনে, ফলে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। ওই বিমান হামলার খবর জানাতে গিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, সেদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি আগ্রাসনে নিক্ষিপ্ত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি করে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল 1967 সালে সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেওয়ার পর থেকে কৌশলগতভাবে সিরিয়া ও ইসরায়েল যুদ্ধ অবস্থায় রয়েছে। তেল আবিব সিরিয়ার উপর আগ্রাসন চালানোর জন্য গোলান মালভূমিতে উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করে রেখেছে। ছয় মাসের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বদলে দেওয়ার পরিকল্পনা ঘোষণা প্রেসিডেন্ট গনির। আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি বলেছেন, তার দেশের চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি ও কার্যকর একটি পরিকল্পনা গ্রহণ করেছে তার সরকার। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি বদলে যাবে বলেও তিনি দাবি করেছেন। তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে তার ব্যক্তিগত নজরদারিতে এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজনৈতিক উপায়ে আফগান সংকটের সমাধান করা সম্ভব হবে। গত কয়েক সপ্তাহ ধরে তালেবান আকস্মিক অভিযান চালিয়ে আফগানিস্তানে বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এর জের ধরে সারা দেশের স্থানীয় কিছু জনগোষ্ঠী অস্ত্র হাতে নিয়ে সরকারি সেনাবাহিনীর প্রতি সমর্থন ঘোষণা করে। প্রেসিডেন্ট গনি গণবাহিনী নামে পরিচিত এসব সহস্র ব্যক্তিকে নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেন। আফগান প্রেসিডেন্ট তালেবান অব্যাহত অগ্রবেজিনও কোনো অঞ্চল থেকে নিরাপত্তা বাহিনীর পশ্চাৎপরণ সম্পর্কে বলেন, এসব প্রচারণা যুদ্ধের অংশ। তিনি নিরাপত্তা বাহিনীতে লোক ভর্তির সময় রাজনৈতিক হস্তক্ষেপকে যুদ্ধক্ষেত্র থেকে সৈন্যদের পালানোর কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সামরিক কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আশরাফ গনি বলেন, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে যেসব তালেবানকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে তারাই আবার অস্ত্র হাতে নিয়েছে এবং তারাই যুদ্ধের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। তিনি সম্প্রতি কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনার কথা উল্লেখ করে বলেন, ওই আলোচনায় তালেবান নিজেদের এই অবস্থান স্পষ্ট করেছে যে তারা শান্তি চায় না, বরং বলপূর্বক দেশের রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায়। প্রেসিডেন্ট গনি অভিযোগ করেন, এখনও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে তালেবানের যোগাযোগ রয়েছে এবং তারা পাকিস্তানের যোগসাজশে আফগানিস্তানকে ধ্বংস করতে চায়।